ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর দ্বিতীয় পর্ব, গোহ। প্রকাণ্ড বটগাছের মাঝে পাতায় ঢাকা ছোটখাটো পাখির বাসাটি যেমন গগন স্পর্শী বিন্ধ্যাচলের কোলে চন্দ্রাবতীর শ্বেত পাথরের রাজপ্রাসাদও তেমনি সুন্দর, তেমনি মনোরম ছিল। ম্লেচ্ছদের সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বে শিলাদিত্য একদিন জনকতক রাজপুত বীরকে সঙ্গে নিয়ে চন্দ্রাবতীর রাজকন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রাবতীর রাজপ্রাসাদে বাপ মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তার মনে বড় ইচ্ছা ছিল যে যুদ্ধের পর শীতকালটা বিন্ধ্যাচলের শিখরে নির্জনে সেই শ্বেত পাথরের প্রাসাদে রানী পুষ্পবতীকে নিয়ে আরামে কাটাবেন, তারপর রানীর ছেলে হলে দুজনে একসঙ্গে রাজপুত্রকে কোলে নিয়ে বল্লবীপুরে ফিরবেন। কিন্তু হায়, বিধাতা সে সাধে বাধ সাধলেন। বিধর্মী শত্রুর বিষাক্ত একটা তীর তার প্রাণীর সঙ্গে বুকের সমস্ত আশা বিদীর্ণ করে বাহির হয়ে গেল। শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন। তার আদরের মহিষী পুষ্পবতী চন্দ্রাবতীর সুন্দর প্রাসাদে একাকিনী পড়ে রইলেন। বিন্ধ্যাচলের গায়ে রাজ অন্তপুরে যেদিকে পুষ্পবতীর ঘর ছিল ঠিক তার সম্মুখে পাহাড় থেকে 50 গজ নিচে বল্লবীপুরে যাবার পাকা রাস্তা। পুষ্পবতী সেইবার চন্দ্রাবতীতে এসে যত্ন করে নিজের ঘরখানির ঠিক সম্মুখে দেওয়ালির মতো সমান সেই পাহাড়ের গায়ে 25 গজ উপরে যেন শূন্যের মাঝখানে ছোট শ্বেত পাথরের বারান্দা বসিয়েছিলেন। সেইখানে বসে রাস্তার দিকে চেয়ে তিনি প্রতিদিন একখানি রূপোর চাদরে সোনার সুতোয় সবুজ রেশমে সবুজ ঘোড়ায় চড়া সূর্যের মূর্তি সোনার ছুঁচতে সেলাই করতেন আর মনে মনে ভাবতেন, মহারাজা যুদ্ধ থেকে ফিরে এলে পাখির পালকের মতো হালকা এই পাগড়িটি মহারাজের মাথায় নিজের হাতে বেঁধে দেবে। তারপর দুজনে মিলে 25 গজ ভাঙনের গায়ে পাতলা একখানি মেঘের মতো সাদা শ্বেত পাথরের সেই বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনবে। মাঝে মাঝে পুষ্পবতী দেখতেন সেই বল্লবীপুরের রাস্তার বহুদূরে একটি বল্লমের মাথা ঝকমক করে উঠত। তারপর কালো ঘোড়ার পিঠে বল্লবীপুরের রাজদূত দূর থেকে হাতের বল্লম মাটির দিকে নামিয়ে অন্তঃপুরের বারান্দায় রাজরানী পুষ্পবতীকে প্রণাম করে তীর বেগে চন্দ্রাবতীর সিংহদ্বারের দিকে চলে যেত। যেদিন দাসীর হাতে মহারাজা শিলাদিত্যের চিঠি পুষ্পবতীর কাছে আসত, পুষ্পবতী সেদিন সমস্ত কাজ ফেলে শূন্যের উপরে সেই বারান্দায় মহারাজার সেই চিঠি হাতে বসে থাকতেন। সেই আনন্দের দিন যখন কোনো বুড়ো জাট গান গেয়ে মাঠের দিকে যেতে যেতে কোনো রাখাল বালক পাহাড়ের নিচে ছাগল চড়াতে চড়াতে চন্দ্রাবতীর রাজকুমারীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত, তখন পুষ্পবতী কারো হাতে এক ছড়া পান্নার চিক, কারো হাতে বা এক গাছা সোনার মল ফেলে দিতেন। রাজকুমারীর প্রাসাদ মাথায় ধরে হাজার হাজার আশীর্বাদ করতে করতে সেই সকল রাজভক্ত প্রজা সকালবেলায় কাজে যেত। সন্ধ্যাবেলায় সেই রাজদূত কালো ঘোড়ার পিঠে বল্লম হাতে মহারানী পুষ্পবতীর চিঠি নিয়ে বল্লবীপুরের দিকে ফিরে যেত। পুষ্পবতী নিস্তব্ধ সন্ধ্যায় পাহাড়ে পাহাড়ে কালো ঘোড়ার খুরের আওয়াজ অনেকক্ষণ ধরে শুনতে পেতেন। কখনো কখনো বুড়ো জাঠের মেঠো গান আর সেই সঙ্গে রাখাল বালকের মিষ্টি সুর সন্ধ্যার হাওয়ায় ভেসে আসত। তারপর বিন্ধ্যাচলের শিখরে বিন্ধ্যবাসিনী ভবানীর মন্দিরে সন্ধ্যা পুজোর ঘোর ঘণ্টা বেজে উঠত। তখন পুষ্পবতী মহারাজের সেই চিঠি খোঁপার ভিতরে লুকিয়ে রেখে পাটের শাড়ি পরে দেবীর পুজোয় বসতেন আর মনে মনে বলতেন,
হে মা চামুণ্ডে, হে মা ভবানী, মহারাজকে ভালোই ভালো যুদ্ধ থেকে ফিরিয়ে আনো। ভগবতী, আমার যে ছেলে হবে সে যেন মহারাজের মতোই তেজস্বী হয়, তারই মতো যেন নিজের রানীকে খুব ভালোবাসে। হায়, মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় না। পুষ্পবতী রাজারই মতো তেজস্বী ছেলে পেয়েছিলেন বটে, কিন্তু তার মনে যে বড় স্বাদ ছিল সেই শ্বেত পাথরের বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনবেন, তার যে বড় স্বাদ ছিল নিজের হাতে মহারাজের মাথায় হাওয়ার মতো পাতলা সেই সুন্দর চাদরখানি জড়িয়ে দেবেন, সে স্বাদ কোথায় পূর্ণ হল? তার সে মনের ইচ্ছা মনেই রইল, এ জন্মে আর মহারাজের সঙ্গে দেখা হল না। যেদিন বল্লভীপুরে শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন, সেই দিন চন্দ্রবতীর রাজপ্রাসাদে রানী পুষ্পবতী মায়ের কাছে বসে সেই রূপোর চাদরে ছুঁচের কাজ করছিলেন। কাজ প্রায় শেষ হয়েছিল, কেবল সূর্যমূর্তির নিচে সোনার অক্ষরে শিলাদিত্যের নামটি লিখতে বাকি ছিল মাত্র। পুষ্পবতী যত্ন করে নিজের কালো চুলের চেয়ে মিহি, আগুনের চেয়ে উজ্জ্বল একগাছি সোনার তার, সরু হতেও সরু একটি সোনার ছুঁচে পরিয়ে একটি ফোঁড় দিয়েছেন মাত্র। আর চাপার কোলের মতো পুষ্পবতীর কচি আঙুলে সেই সোনার ছুঁচ বোলতার হুলের মতো বিঁধে গেল। যন্ত্রণায় পুষ্পবতীর চোখে জল এলো, তিনি চেয়ে দেখলেন একটি ফোঁটা রক্ত জোস্নার মতো পরিষ্কার সেই রূপোর চাদরে রাঙা এক টুকরো মণির মতো ঝকঝক করছে। পুষ্পবতী তাড়াতাড়ি নির্মল জলে সেই রক্তের দাগ ধুয়ে ফেলতে চেষ্টা করলেন, জলের ছিটে পেয়ে সেই এক বিন্দু রক্ত ক্রমশ ক্রমশ বড় হয়ে একটুখানি ফুলের গন্ধ যেমন সমস্ত হাওয়াকে গন্ধময় করে, তেমনি পাতলা ফুরফুরে চাদরখানি রক্তময় করে ফেলল। সেই রক্তের দিকে চেয়ে পুষ্পবতীর প্রাণ কেঁপে উঠল। তিনি ছল ছল চোখে মায়ের দিকে চেয়ে বললেন, মা, আমাকে বিদায় দাও, আমি বল্লভীপুরে ফিরে যাই, আমার প্রাণ কেমন করছে বুঝিবা সেখানে সর্বনাশ ঘটল। রাজরানী বললেন, আর কটা দিন থেকে যা, ছেলেটি হয়ে যাক। পুষ্পবতী বললেন, না মা, না। সেই দিন সন্ধ্যাবেলা বল্লভীপুরের 80 জন রাজপুত বীর আর দুটো উঠের পিঠে নীল রেশমি মোড়া একখানি ছোট ডুলি বড় বড় রাস্তা ধরে বল্লভীপুরের দিকে চলে গেল। চন্দ্রাবতীর রাজপ্রাসাদ শূন্য করে রাজকুমারী পুষ্পবতী বিদায় নিলেন। চন্দ্রাবতী থেকে বল্লভীপুর যেতে হলে প্রকাণ্ড একটা মরুভূমি পার হতে হয়। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর পর্যন্ত চন্দ্রাবতীর পাকা রাস্তা, তারপর মরুভূমির উপর দিয়ে আগুনের মতো বালি ভেঙে উটে চড়ে বল্লভীপুরে যেতে হয়, আর অন্য পথ নেই। পুষ্পবতী সেই পথের শেষে মরুভূমির সম্মুখে এসে শুনতে পেলেন যে শিলাদিত্য আর নেই, বিধর্মী ম্লেচ্ছ বল্লভীপুর ধ্বংস করেছে। পুষ্পবতীর চোখে এক ফোঁটা জল পড়ল না, তার মুখে একটিও কথা সরল না, কেবল তার বুকের ভিতরটা সম্মুখের সেই মরুভূমির মতো ধু ধু করতে লাগল। তিনি লক্ষ লক্ষ টাকার হীরের গহনা গা থেকে খুলে বালির উপর ছড়িয়ে দিলেন, শিথির সিঁদুর মুছে ফেললেন, তারপর উদাস প্রাণে বিধবার বেশ ধরে শিলাদিত্যের আদরের মহিষী পুষ্পবতী সন্ন্যাসিনীর মতো সেই মালিয়া পাহাড়ের প্রকাণ্ড গহ্বরে আশ্রয় নিলেন। মরু পারে 10 মাস 10 দিন পূর্ণ হলে সন্ন্যাসিনী রানীর কোলে অন্ধকার গুহায় রাজপুত্রের জন্ম হল, নাম রাখল গোহ। রানী পুষ্পবতী সেই দিন বীরনগর থেকেই তাঁর ছেলেবেলার প্রিয় সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠিয়ে
সেই 80 জন রাজপুত বীরের সম্মুখে তার বড় সাধের রাজপুত্র গোহকে সঁপে দিয়ে বললেন, প্রিয় সখী, তোমার হাতে আমার গোহকে সঁপে দিলুম, তুমি মায়ের মতো একে মানুষ করো। তোমায় আর কি বলবো ভাই, দেখো রাজপুত্রকে কেউ যেন অযত্ন না করে। আর ভাই, যখন চিতার আগুনে আমার এই দেহ ছাই হয়ে যাবে, তখন আমার সেই এক মুঠো ছাই কার্তিক পূর্ণিমায় কাশীর ঘাটে গঙ্গা জলে ঢেলে দিও, যেন আমাকে জন্মান্তরে আর বিধবা না হতে হয়। ঝরঝড় করে কমলাবতীর চোখে জল পড়তে লাগল। সেই দিন সন্ধ্যাবেলা সেই 80 জন রাজভক্ত রাজপুত চন্দনের কাঠে চিতা জ্বালিয়ে চারিদিকে ঘিরে দাঁড়াল। শিলাদিত্যের মহিষী, রাজপুত রানী, সন্ন্যাসিনী, সতী পুষ্পবতী হাসি মুখে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন। দেখতে দেখতে ফুলের মতো সুন্দর পুষ্পবতীর কোমল শরীর পুড়ে ছাই হল, চারিদিকে রব উঠল, জয় মহারানীর জয়, জয় সতীর জয়। কমলাবতী ঘুমন্ত গোহকে এক কোলে আর সেই ছাই এক মুঠো হাতে নিয়ে চোখের জল মুছতে মুছতেই বীরনগরী ফিরে গেলেন। সঙ্গে সঙ্গে সেই 80 জন রাজপুতবীর রাজপুত্রকে ঘিরে সেদিন থেকে বীরনগরী বাসা নিলেন। চন্দ্রাবতীর রাজরানী অনেকবার গোহকে চন্দ্রাবতীতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বল্লবীপুরের তেজস্বী সেই রাজপুতবীরের দল গোহকে কিছুতেই ছেড়ে দেননি। তারা বলতেন, আমাদের মহারানী আমাদের হাতে রাজপুত্রকে সঁপে গেলেন, আমরাই তাকে পালন করব। বল্লবীপুরের রাজকুমার বল্লবীপুরের রাজপুতদের রাজা হয়ে ওই মরুভূমিতেই থাকুন, এই তার রাজপ্রাসাদ। গোহ সেই বীর নগরে কমলাবতীর ঘরে মানুষ হতে লাগলেন। কমলাবতী গোহকে ব্রাহ্মণের ছেলের মতো নানা শাস্ত্রে পণ্ডিত করতে চেষ্টা করতেন, কিন্তু বীরের সন্তান গোহের লেখা পড়া পছন্দ হতো না। তিনি বনে বনে পাহাড়ে পাহাড়ে কোনোদিন ভীলদের সঙ্গে ভীল বালকের মতো, কোনোদিন বা সেই রাজপুত বীরদের সঙ্গে রাজার মতো, কখনো ঘোড়ায় চড়ে মরুভূমির উপর সিংহ শিকার করে, কখনো বা জাল ঘাড়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়াতেন। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর, সেখানে যত শিষ্ট শান্ত নিরীহ ব্রাহ্মণের বাস, আর পাহাড়ের উপরে যেখানে বাঘ ডেকে বেড়ায়, হরিণ চড়ে বেড়ায়, যেখানে অন্ধকারে সাপের গর্জন, দিবা রাত্রি ঝর্ণার ঝরঝর, আশ্চর্য আশ্চর্য ফুলের গন্ধ, প্রকাণ্ড প্রকাণ্ড বনের ছায়া, সেখানে সেই সকল অন্ধকার বনে বনে ভীলরাজ মাণ্ডলিক, সাপের মতো কালো, বাঘের মতো জোরালো, সিংহের মতো তেজস্বী, অথচ ছোট একটি ছেলের মতো সত্যবাদী, বিশ্বাসী, সরল প্রাণ ভীলের দল নিয়ে রাজত্ব করতেন। গোহ একদিন সেই সকল ভীল বালকদের সঙ্গে ভীল রাজত্বে ঘোড়ায় চড়ে উপস্থিত হলেন। সেখানে বল্লম হাতে বাঘের ছাল পরা হাজার হাজার ভীল বালক, ঘোড়ায় চড়া সেই রাজপুত রাজকুমারকে ঘিরে, আমাদের রাজা এসেছে, আমাদের রাজা এসেছে রে বলে মাদল বাজিয়ে নাচতে নাচতে ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলো। ক্রমে সেই ছেলের পাল গোহকে নিয়ে রাজবাড়িতে উপস্থিত হলো। তখন খোড়ো চালের রাজবাড়ি থেকে ভীলদের রাজা বুড়ো মাণ্ডলিক বেরিয়ে এসে বললেন, আরে কোথায় রে তোদের নতুন রাজা? ছেলের পাল গোহকে দেখিয়ে দিলে। তখন সেই বুড়ো ভীল গোহকে অনেকক্ষণ দেখে বললেন, ভালো রে ভালো, নতুন রাজার কপালে তিলক লিখে দে। তখন একজন ভীল বালক নিজের আঙুল কেটে বুড়ো রাজা মাণ্ডলিকের সামনে রক্তের ফুটা দিয়ে গোহের কপালে রাজ তিলক টেনে দিল। ভীলদের নিয়মে সে রক্তের তিলক মুছে দেয়, এমন কারো সাধ্য নেই। গোহ সত্য সত্যই রাজা হয়ে
ভিলদের রাজসভায় বুড়ো রাজার কাঠি সিংহাসনের ঠিক নিচে একখানি ছোট পিঁড়ির উপর বসলেন। এই পিঁড়িখানি অনেকদিন শূন্য হয়ে পড়েছিল, কারণ মান্ডলিক চিরদিন নিঃসন্তান। তার দিন দুঃখী সামান্য প্রজা, তাদের ঘর আলো করা কালো বাঘের মতো কালো ছেলে। কিন্তু হায়, রাজার ঘর চিরদিন অন্ধকার, চিরকাল শূন্য ছিল। সেদিন যখন সমস্ত ভিলদের মধ্যস্থলে রক্তের তিলক পরে গহু যুবরাজ হয়ে পিরেই বসলেন, তখন বুড়ো মান্ডলিকের দুই চক্ষু সেই সুন্দর রাজকুমারের দিকে চেয়ে আনন্দে ভেসে গেল। ভিলরাজের এক ছোট ভাই ছিলেন। 10 বছর আগে একদিন কি জানি কি নিয়ে দুই ভাইয়ের খুব ঝগড়া হয়েছিল, সেই থেকে বিচ্ছেদ, দেখাশোনা পর্যন্ত বন্ধ ছিল। গহ যুবরাজ হবার দিন মান্ডলিকের ছোট ভাই হিমালয় পর্বত থেকে ভিল রাজত্বে হঠাৎ ফিরে এলেন। এসে দেখলেন রাজপুতের ছেলে যুবরাজের আসন জুড়ে রয়েছে। রাগে তার সর্বাঙ্গ জ্বলে গেল। তিনি রাজসভার মাঝে মান্ডলিককে ডেকে বললেন, এ রে ভাইয়া, বুড়ো হয়ে তুই কি পাগল হয়েছিস? বাপের রাজ্যে ছেলেতে পাবে? তোর ছেলে হলো না, তোর পরে আমি রাজা, রাজপুতের ছেলেকে ফিরে বসালে কি করে? মান্ডলিক বললেন, ভাইজি ঠান্ডা হ। ভাইরাজ বললেন, ঠান্ডা হব যেদিন তোরে আগুনে পোড়াবো। এই বলে মান্ডলিকের ভাইজি রাগি ফুলতে ফুলতে রাজসভা থেকে বেরিয়ে গেলেন। মান্ডলিক বললেন, দূর হ, আজ হতে তুই আমার শত্রু হলি। তারপর সোজা হয়ে সিংহাসনে বসে গহকে নিজের কোলে তুলে নিয়ে সমস্ত ভিল সর্দারদের ডেকে গহির কপালে হাত দিয়ে শপথ করালেন, যেন সেই দিন থেকে সমস্ত ভিল সর্দার বিপদে আপদে সুখে দুঃখে গহকে রক্ষা করে। গহির শত্রু যেন তাদেরও শত্রু হয়। তারপর রাজসভা ভঙ্গ হল। অনেক আমোদ আহ্লাদ করে গহবীর নগরে ফিরে গেলেন। সেই দিন কি ভেবে গভীর রাত্রে ভিলরাজ মান্ডলিক গহের কাছে চুপি চুপি গিয়ে বললেন, গহ, আমি তোকে ছেলের মতো ভালোবাসি, তোকে আমি রাজা করেছি, তোর ছুরিখানা আমায় দে, আমি নিজের হাতে তোর শত্রুকে মেরে আসব। গহ কোমর থেকে নিজের নাম লেখা ধারালো ছুরি খুলে দিলেন। ভিলরাজ সেই ছুরি হাতে বেরিয়ে পড়লেন। পাহাড়ের গায়ে তখন জোনাকি জ্বলছে, ঝিঝি ডাকছে, দূরে দূরে দু একটা বাঘের গর্জন শোনা যাচ্ছে। মান্ডলিক সেই ছুরি হাতে রাত দুপুরেই ভাই রাজার দরজায় ঘা দিলেন। কারো সাড়া শব্দ নেই। ভিলরাজ ধীরে ধীরে ভাইয়ের ঘরে প্রবেশ করলেন। দেখলেন তার ছোট ভাই সামান্য ভিলের মতো মাটির উপরে এক হাতে মুখ ঢেকে পড়ে আছেন। ভিলরাজের প্রাণে যেন হঠাৎ ঘা লাগল। তিনি কালো পাথরের পুতুলটির মতো ছোট ভাইয়ের সুন্দর শরীর মাটির উপর পড়ে থাকতে দেখে আর চোখের জল ধরে রাখতে পারলেন না। মনে মনে ভাবলেন, আমি কি নিষ্ঠুর, হাই, ছোট ভাইয়ের রাজ্য পরকে দিয়েছি, আবার কিনা শত্রু ভেবে ঘুমন্ত ভাইকে মারতে এসেছি। মান্ডলিক 20 বছরে সেই ভিল রাজকুমারের মাথার শিয়রে বসে ডাকলেন, ভাইয়া। একবার ডাকলেন, দুবার ডাকলেন, তারপর মুখের কাছ থেকে তার নিটোল হাতখানি সরিয়ে নিয়ে ডাকলেন, ভাইয়া। কোনোই উত্তর পেলেন না। তখন বুড়ো রাজা ছোট ভাইয়ের মুখের কাছে মুখ রেখে তা কোঁকড়া কোঁকড়া কালো চুলে হাত বুলিয়ে বললেন, ভাইয়া, রাগ করেছিস? ভাইয়া, আমার সঙ্গে কথা কইবি নে? আমি তোর জন্যে হিমালয়ে রাজখানা জয় করে রেখেছি, সেইখানে তোকে রাজা করব, তুই উঠে বস, কথা ক। ওরে ভাই, কেন তুই এই 10 বছর আমায় ছেড়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালি? কেন আমার কাছে কাছে চোখে চোখে রইলি নে ভাই?
আমি সাত করে কি রাজপুতের ছেলেকে ভালোবেসেছি, তুই ছেড়ে গেলে আমার যে আর কেউ ছিল না। সে সময় গোহ আমার শূন্য ঘর আলো করেছিল। ভাই ওঠ, আমি তোর রাজত্ব কেড়ে নিয়েছি, আবার তোকে শত্রু বলে মারতে এসেছি। এই নে ছুরিখানা, আমার বুকে বসিয়ে দে, সব গোল মিটে যাক। মাণ্ডলিক ভাইয়ের হাতে ছুরিখানা জোর করে গুঁজে দিলেন। ধারালো ছুরি ভাইরাজের মুঠো থেকে খসে পড়ল। বুড়ো রাজা চমকে উঠলেন, ছোট ভাইয়ের গাটা যেন বড়ই ঠান্ডা বোধ হল। কান পেতে শুনলেন, নিঃশ্বাসের শব্দ নেই। তিনি ভাইয়া ভাইয়া বলে চিৎকার করে উঠলেন। তার সমস্ত রাগ মাটির উপর মরা ভাইকে ছেড়ে রাজ সিংহাসনে গোহের উপরে গিয়ে পড়ল। গোহ যদি না থাকতো তবে তো আজ 10 বছর পরে তিনি ছোট ভাইটিকে বুকে ফিরে পেতেন। তবে কি আজ ভিল রাজকুমার রাজ্যহারা হয়ে রাগের দুঃখে বুক ফেটে মারা পড়ত? মাণ্ডলিক অনেকক্ষণ ধরে ছোট ভাইটির বুকে হাত বুলিয়ে দিলেন, কিন্তু হায়, খাঁচা ফেলে পাখি যেমন উড়ে যায়, তেমনি সেই ভিল বালকের সুন্দর শরীর শূন্য করে প্রাণ পাখি অনেকক্ষণ আগেই উড়ে গেছে। মাণ্ডলিক আর সে ঘরে বসে থাকতে পারলেন না, ছুরি হাতে সদর দরজা খুলে বাইরে দাঁড়ালেন। তার প্রাণ যেন কেঁদে কেঁদে বলতে লাগলো, গোহরে তুই কি করলি, আমার রাজ্য নিলি, রাজ সিংহাসন নিলি, ভাই ভাই বিচ্ছেদ ঘটালি, গোহ তুই কি শেষে আমার শত্রু হলি। হঠাৎ পাহাড়ের রাস্তা দিয়ে দুটি ভিলের মেয়ে গলা ধরাধরি করে চলে গেল। একজন বলে গেল, আহা কি সুন্দর রাজা দেখছিস ভাই। আরেকজন বললে, নতুন রাজা যখন আমার হাত ধরে নাচতে লেগেছিল তখন তার মুখখানা যেন চাঁদ পাড়া দেখলুম। মাণ্ডলিক নিঃশ্বাস ফেলে ভাবলেন, হায়, এরই মধ্যে আমার প্রজারা বুড়ো রাজাটাকে ছেঁড়া কাপড়ের মতো ছেড়ে ফেলেছে। ভিল রাজের মনে হলো যেন পৃথিবীতে তার আর কেউ নেই। তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে চেয়ে রইলেন। সেই সময় কালো ঘোড়ায় চড়ে দুইজন রাজপুত ভিল রাজের সামনে দিয়ে চলে গেল। একজন বললে, ভাই, রাজকুমার আজ শুভ দিনে ভিল রাজত্বের সিংহাসনে না বসে সকলের সামনে যুবরাজের আসনে বসে রইলেন কেন? অন্যজন বললে, গোহ প্রতিজ্ঞা করেছেন, যতদিন বুড়ো বেঁচে থাকবেন ততদিন তিনি যুবরাজের মতো তার পায়ের কাছে বসবেন। মাণ্ডলিকের প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হল। তিনি হাসি মুখে মনে মনে বললেন, ধন্য গোহ, ধন্য তার ভালোবাসা। হঠাৎ সে অন্ধকারে কার নিঃশ্বাসের শব্দ শোনা গেল। মাণ্ডলিক ফিরে দেখলেন, ছোট ভাইয়ের প্রকাণ্ড শিকারী কুকুরটা নিঃশব্দে অন্ধকারে দীর্ঘশ্বাস ফেলছে। বুক যেন তার ফেটে গেল। তিনি ভাইরে বলে পাহাড়ের উপর আছাড় খেয়ে পড়লেন। পাথরের গায়ে লেগে গোহের সেই ছুরি শিকারী কুকুরের দাঁতের মতো ভিলরাজের বুকে সজোরে বিঁধে গেল। পাহাড়ে পাহাড়ে শিয়ালের পাল চিৎকার করে উঠল। পরদিন সকালে একজন রাজপুত পাহাড়ের পথে বীরনগরে যেতে যেতে এক জায়গায় দেখতে পেলেন ভিল রাজের রক্তমাখা দেহ, বুকে মহারাজ গোহের ছুরি বেঁধা। রাজপুত সেই ছুরি হাতে গোহের কাছে এসে বললেন, মহারাজ করেছ কি, আশ্রয়দাতা চিরবিশ্বাসী ভিলরাজকে খুন করেছ? গোহ তৎক্ষণাৎ সেই রাজপুতের মাথা কেটে ফেলতে হুকুম দিলেন। তারপর সেই রক্তমাখা ছুরি কোমরে গুঁজে দুই হাতে চোখের জল মুছে ভাই রাজার সঙ্গে প্রাণের চেয়ে প্রিয় মাণ্ডলিককে চিতার আগুনে তুলে দিয়ে সূর্য বংশের রাজপুত্র গোহ ভিল রাজের রাজ সিংহাসনে বসে রাজত্ব করতে লাগলেন। এতক্ষণ শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর দ্বিতীয় পর্ব গোহ।
গল্প কেমন লাগলো জানান কমেন্ট বক্সে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।